আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি 4 ভলিউম সিস্টেম, ভলিউম কন্ট্রোল, যেটাতে একটি মেন ভলিউম আছে, একটি টন বা ট্রেবল ভলিউম আছে, একটা বেজ আছে, আর একটা হচ্ছে গেইন ভলিউম বলে। এই সার্কিটটা মূলত একটি মিক্সার মেশিন থেকে সংগ্রহ করা, তো এটা আমরা অনেকেই ব্যবহার করি। তো এটাতে সুবিধা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি অনেক হাই করা যায়, এবং এখানে একটি অপশান আছে, দুটো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। আপনারা দেখবেন যে মিক্সার মেশিনের ফিডারের কাছে একটি এলইডি বাল্ব থাকে, যখন ভলিউমটা বেশি দেওয়া হয় তখন পিক এলইডি নামে এলইডি ব্লিপ করে। তো মূলত সেই ব্লিপ করার জন্য এখানে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ধরনের সার্কিটে বা বাজারে যে ধরনের সার্কিট, এই ধরনের যে সার্কিটগুলো পাওয়া যায়, সেই সার্কিটে এখানে কোনো এলইডি বাল্ব তারা ব্যবহার করেনি। আর এখানে যে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, এখানে একটা ভুল ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। এখানে মূলত ব্যবহার করতে হবে BC 548, অথচ এখানে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন C 1815। তো এইখানে আমরা সচরাচর জানি BC 548-এর মাঝখানেরটা হচ্ছে বেজ, আর C 1815-র ডাইন পাশেরটা হচ্ছে বেজ, মানে 1, 2, 3 নম্বর পিনটা হচ্ছে বেজ। খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা সচরাচর জানি গ্রাউন্ড হয় ইমিটার, যে লেগ আছে সেই লেগটা আসে ইমিটারে, কিন্তু এখানে আর বেজ হচ্ছে ইনপুটের কাজে ব্যবহার করা হয়। কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে বেজ ব্যবহার করা হয়েছে গ্রাউন্ডে, তার মানে এখানে BC 548 যদি আমরা ব্যবহার করি তাহলে এই সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করবে। এবং এখানে যে C 1815 আছে, এটা খুলে এখানে আমরা BC 548 লাগাবো। তো আসুন এবার প্র্যাকটিক্যাল আমরা দেখি যে BC 548 লাগালে এখানে কি হয় এবং এর কার্যকারিতা সঠিকভাবে বোঝা যায় কি না। তো চলুন এখন প্র্যাকটিক্যাল আমরা দেখি। তো এখানে আমি আগে থেকেই সময় বাঁচানোর জন্য রেডি করে রেখেছি এই ট্রানজিস্টারটি। এখানে ভলিউম কন্ট্রোল, আর এটা হচ্ছে দুই ট্রানজিস্টারের একটি বোর্ড। আমি এখন পাওয়ার অন করছি, আপনাদেরকে গান বাজিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন ভলিউম, এটা হচ্ছে টন, এটা হচ্ছে বেজ কাজ করছে, আর এটাই হচ্ছে সেই পিক এলইডির জন্য। দেখুন আমি এখানে ভলিউম দিচ্ছি, এটা মেন ভলিউম, আর আমি এখান থেকে ভলিউম বাড়াচ্ছি, যে দেখো না এখানে ব্লিপ করছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পারবো যে কি পরিমাণ ভলিউমে অ্যাম্প্লিফায়ারটি চলছে, আর এখানে এই ভলিউমের মাধ্যমে আমরা কি পরিমাণ ভলিউম দিচ্ছি সেটা আমরা দেখতে পারবো। আর এখানে আরেকটা জিনিস, এ ধরনের ভলিউম কন্ট্রোলে অনেক পরিমাণ সাউন্ড পাওয়া যায়, যেটা আমরা এখানে গেইন হিসাবে ব্যবহার করি। এখানে গেইন হিসাবে এটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মেন ভলিউম আর এটা হচ্ছে গেইন ভলিউম। আর এই সার্কিটটি ডুয়েল ভোল্টেজে চলে, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এটা সরাসরি এই সার্কিটে যাবে। আর এই পাশে যে পয়েন্টগুলো আছে এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে মোবাইল বা MP3 থেকে যেটাই হোক সেই ইনপুটটা আসবে এখানে, আর এখান থেকে সরাসরি চলে যাবে
ভলিউমে দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে। আর এখানে দেখুন খেয়াল করলে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিসি বিসি 548 ব্যবহার করা হয়েছে। তো এখানে বিসি 548 যখন ব্যবহার করব তখন আমরা এখানে এই ধরনের এই সুবিধাগুলো পাব। এটা গেন, তো আশা করছি আপনারা যারা এই ধরনের সার্কিট ব্যবহার করেন তারা এই সুবিধাগুলো পাওয়ার জন্য এখানে যে ট্রানজিস্টারগুলো আছে যদি C1815 থাকে তাহলে সেইগুলো খুলে ফেলে এখানে BC548 লাগাবেন, আর এখানে একটি LED লাগাবেন, আর এই পাশে একটি 1K রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। ব্যবহার করলে এটাতে এই সুবিধাগুলো আপনারা পাবেন। তো আশা করছি আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন এবং অ্যাম্প্লিফায়ারে লাগিয়ে এর সুবিধা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।